আমার হাবিব যে কাজ করতে আদেশ করে আমার হাবিব আদেশটাকে মেনে নাও আমার নাহা কুমার গু সন্তা গো আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আনাসাদি আল্লাহ গো এক পা দু পা করে উনানে নিকটে কি উকি মেরে দেখে বাবা ওই দস্তর খানটা পড়ে না দস্তর খানটা পড়ে যায় না বরং চুলোর ভিতরে দেওয়ার কারণে ওই দস্তর

লিল্লাহ কে নমরুদ আগুনে ফেলেছিল কিন্তু নবী ইব্রাহিমের শরীরে আগুনের স্পর্শ করে না নবী ইব্রাহিমের একটাও লোমে আগুনের স্পর্শ করে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে যেতে হয়েছিল নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে ঢুকতে হয়েছিল জহর নবী ইব্রাহিমের কাছে আলপনার সম্মান অনেক বেশি নবী ইব্রাহিমের কাছে আপনার ইজ্জত অনেক বেশি আপনি আমার এই দস্তার কানটা একটু হাত দিয়ে মোসা করে দিয়েছেন স্পর্শ করে দিয়েছেন আপনার হাতের ছোঁয়ার এত বড় আপনার হাতের স্পর্শের কারণে আমার দস্তর খানটা পুড়ে যাওয়া তো দূরে তার আমার দস্তর খানের একটা সুতো আগুন লাগে না যদি বলতে পারলেন না সোহান আর আরো যদি বলতে পারলেন না সোহান

আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠছিলেন পায়ে জুতো পরা অবস্থায় আল্লাহ বললেন মুসা জুতো দুটো খোলো পায়ে দিয়ে না খুলে এসে মুসা সাল্লাম গেলেন সত্তর হাজার পর্দার ভিতর থেকে মাছির মাথার মতো একটু নূরের তাজাল্লি আল্লাহ তুর পাহাড়ে নিক্ষেপ করেছেন মুসা সাল্লাম আল্লাহ আকবর বলে বেউসে পুড়ে গেলেন বলুন আল্লাহ আল্লাহ দেখা হলো না দিদার হলো না এই রজব মাসে আমাদের নবীর বাবাজি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহকে দেখতে চেয়েছিলেন तमाम পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি মুসা নবী ওই কাজে রাজি আল্লাহ যে কাজে রাজি নূহ নবী ওই কাজে রাজি আল্লাহ যে কাজে রাজি দাউদ নবী ওই কাজে রাজি আল্লাহ যে কাজে রাজি ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি না 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 আমাদের নবি যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ তার আর আল্লাহ দাওয়াত করে ডেকে নিয়েছিলেন বলতে পারলেন না আই জোরে বলতে পারলেন না আমাদের নবী মেরাজের রাতে সাত আসমান ভেদ করে আল্লাহ নবী যখন আরশে আজিমে উঠছিলেন আল্লাহ নবী জুতো মোবারক দুটো খুলে রেখে উঠছিলেন জুতো মোবারক খুলে রেখে উঠছিলেন আল্লাহ বললেন ও

কত কালকের পেরিয়ে এসছি সবে মেয়েরাজের রাত আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করে ডেকে নিয়েছিলেন আমাদের নবী আল্লাহ পাকের যত নিকটস্থ হয়েছিলেন পৃথিবীর অন্য কোন নবী আল্লাহর অত নিকটস্থ হয় নি আমাদের নবী আল্লাহকে দেখেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন থেকে ছয় নম্বর আসমানে ওই মুসাল নবীর সঙ্গে দেখা হলো মুসাদ সাল্লাম বললেন আল্লাহ আপনার উম্মাতের জন্য কি পাঠিয়েছেন বললেন পঞ্চাশত্বর নামাজ মুসাদ সাল্লাম বললেন আপনার উম্মাত এত নামাজ আদায় করতে পারবেন আপনি চলে যান কমিয়ে আনুন আল্লাহ রসুল গেলেন আল্লাহ দশ অত কমিয়ে দিলেন আবার ছয় এসছেন মুসা নবী বলছেন আবার জান চল্লিশ পারবে না আল্লাহ নবী আবার গেলেন আল্লাহ আবার দশ কমিয়ে দিলেন মুসা নবী আবার বলছে আবাদ জান পারবে না আল্লাহ রসুল যতবার আসছেন মুসানবী ততবার পাঠিয়ে দিচ্ছে আর রসুল যখন নামাজের সংখ্যা কমিয়ে ছয় নম্বর আসমানে আসছেন মুসা সাল্লাম আমাদের নবীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একটু জোরে বলুন মূলত আমাদের নবীর নামাজের সংখ্যা কমের জন্য মুসা নবী পাঠাননি এর ভিতর একটা রহস্য কাজ করছিল সেই রহস্যটা ছিল মুসা নবী দেখলেন আমার সঙ্গে আল্লাহ পাকের دیدار হলো না এই একজন হাজী সাহেব যখন হজ করে ফিরে আমরা বাড়ি গিয়ে হাজী সাহেবের কি দেখি কত বলেন আপনি আমরা হাজী সাহেবের সঙ্গে যখন দেখা করতে যাই হাজী সাহেব কোন অঙ্গের দিকে বেশি দেখি মুখ কেন দেখি বলুন তো এই মুখ দিয়ে হাজী সাহেব আল্লাহ পাকের কাবা বাদ আমার চোখ কাবা দেখেন হাজি সাহেব এই মুখ দিয়ে হাজরে আসদ পাথরে চুমা দিয়েছে আমি পাথরে চুমা দিতে পারলাম না হাজিস সাহেবের পায়ের দিকে তাকাই এই পা দি মক্কা মদিনার জমিনে ঘাটা ঘাটি করে যে মুসা নবী আল্লাহ আমাদের নবীর চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকি আল্লাহর দিদার আমার হলো না আখুরি সামান আর নবী যে চোখ দিয়ে আল্লাহকে দেখেছে আমি মুসা ওই আল্লাহ দেখা চোখটাকে দেখতে বড় আমি তো আল্লাহ দেখা পেলাম না আর আখির জমানার নবী যে চোখ দিয়ে দেখেছে ওই আল্লাহ দেখার চোখটা আমার দেখতে বড় ভালো লাগে একটু জোরে আর একটু জোরে বলুন বাবা এই সিঁড়ি যদি এখন নিয়ে যাই এখনো কিন্তু বাকি আছে আমাদের নবীকে আল্লাহ এমন পাঁচটা জিনিস দান করেছেন তাম পৃথিবীর অন্য কোন নবীর আল্লাহ দেননি ওই আলোচনা করার সময় আমি পাবো না জি আজকে শুধু আপনাদেরকে এতটুকু কথা বলে যাচ্ছি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম তিন পাড়ার একদম শুরু তিলকার রসুলু ফদ্দাহ আলা বাহাদ এই আয়াতকে সামনে রেখে মা রসুলের এই হাদিসকে সামনে রেখে এতক্ষণের কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জানেন তাম পৃথিবীতে বাবাজি এই মেয়েরাজের রাতেই এই মাসেই আল্লাহ নবী আমাদের জন্য নামাজ এনেছিলেন বলুন সুহান আর জোরে বলুন তাম পৃথিবীতে যত নবী রসুল প্রত্যেকটা নবী রসুলের উম্মাতের উপরে নামাজ ফরত ছিল প্রত্যেকটা নবীর উম্মাতের উপরে নামাজ ছিল তবে আমাদের যেরকম পাঁচ বক্ত অন্য নবীর ওই রকম পাঁচ বক্ত নয় কম বেশি তবে অন্য নবীদের এবাদাতের নির্দিষ্ট জায়গা ছিল এবাদাত করতে গেলে নির্দিষ্ট জায়গায় যেতে হতো নির্দিষ্ট জায়গা যেমন মসজিদ মসজিদ ছাড়া তারা অন্য কোথাও ইবাদত করতে পারবে না আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের নবীর জন্য পাক করে দিয়েছেন আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনটা আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য বানিয়ে দিয়েছে না আরো জোরে বলুন অন্য নবীর এই ছিল না নামাজ পড়তে গেলে কোথায় মসজিদে মসজিদ ছাড়া অন্য কোথাও হবে না আমাদের বাড়িতে নামাজ হবে গাড়িতে নামাজ হবে ফেলেনে নামাজ হবে ট্রেনে নামাজ হবে দুনিয়া কি স্থির বনে নামাজামে আল্লাহ পাক আমাদের নবীর সুদিনের খাদিরে আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাদিরে আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাদিরে আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিটা আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে কিন্তু দুঃখ এবং আফসোস এতটা সুযোগ এতটা সুযোগ করে দেওয়ার পরে আমরা এখনো পর্যন্ত

আর মদিনার মানুষেরা নদীকে পেয়ে আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে বলুন আল্লাহ রসুল আসলেন আল্লাহ রসুল কোবা পল্লিতে অবস্থান করলেন সবাই চাচ্ছে আল্লাহ নবী আমার বাড়ি আসুক সবাই চাচ্ছে রসুল আমার বাড়ি আসুক আল্লাহ রসুল বললেন আমি নিজেই ইচ্ছায় কারো বাড়ি যাব না আমি যদি নিজে ইচ্ছায় কারো বাড়ি যাই তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষণ্ণ হবে মনে করুন আল্লাহ রসুল নিজে ইচ্ছায় একজনের বাড়ি গিয়ে উঠলেন ওই লোকটা ধনী গরিবরা মনে করবে আমরা গরিব বলে নবী আমাদের বাড়ি আসলে না রসুল বললেন আমি নিজে ইচ্ছায় কারো বাড়ি যাব না রসুলের সঙ্গে একটা উট ছিল উট আল্লাহ রসুল বললেন আমি উঁটটা ছেড়ে দেবো আমার এই উঁটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারি বাড়ির মেহমান হয়ে যাবো জোরে বলুন কাজ যে নসিব খোলে মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা আল্লাহর নবীর জবানের কথাটা শুনে ওরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে পাতাগুলো ছিঁড়ে জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি গনে যে বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেগেছে আল্লাহ নবীর রাস্তা দিয়ে যাবে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে

জোরে জোরে বনে ভা বলুন আল্লাহ হকবর কোন কথা বলতে এই পর্যন্ত এসছি অজানো ভুলে যাবেন না নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হলো লেকিন একটা লোম স্পর্শ

হজরত আনাস রদি আল্লাহ আনহু খুশিতে বাগে বাঘ হজুরের আম্মাও খুশিতে বাগে বাঘ খেতে দেবেন এরকম একটা সাদা কাপড়ের দাস্তার খান খান আল্লাহ রসুলের সামনে বিছিয়ে দিয়েছেন কারণ দাস্তার খানটা ব্যবহার করা কি সুন্দর তো আনাস রদি আনহু একটা সাদা কাপড়ের দস্তারখান আল্লাহ রসুলের সামনে বিছিয়ে দিয়েছেন কিন্তু সেই কাপড়টা ছিল দস্তরখানটা ছিল অত্যন্ত ময়লা আল্লাহ রসুল বলছেন আনাস এই আনাস রদি আল্লাহ ইনি ছিলেন খাবে না আনাস তুমি আমার সঙ্গে এতদিন কাটালে তোমার তোমার একটু অভিজ্ঞতা হলো না এত নোংরা একটা দস্তরখান তুমি আনলে আনাস যাও তোমার আম্মাকে গিয়ে বলো এটাকে সাবান দিয়ে পানিতে ভিজিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুক্লো করে নিয়ে আচ্ছা ভাই ওই পরিষ্কার করে ধুয়ে শুক্লো করে আনতে গেলে টাইম যাবে যাবে না না হুজুর ইয়ে কাজ করতে গেলে তো একটা সময় লাগবে আমার আম্মা এই কাজ করবে কখন আর শুকনো হবে কখন আনবো কখন আর আপনি খাবেন কখন হুজুর আপনি আজকের আসবেন আমরা তো জানি না আরে আমরা কেউ কোনো কুটুম বাড়ি গেলে আগে তো সিগনাল যায় না যায় না এই যাচ্ছি বলো বারো অন্তত বারো কেজি রেডি করিস কিন্তু আল্লাহর রসুল যে আজকে আসবেন আনাস সুযোগ তো জান হুজুর আপনি তো আচমকা আসছেন আপনি আসবেন জানলে আমরা তো তৈরি হয়ে থাকতাম হুজুর অন্তত আজকের দিনটা আপনি একটু মানিয়ে নিন রসুল বললেন আনাস যেটা বলছি সেটা করো যাও তোমার আম্মাকে গিয়ে বলো এটাকে পরিষ্কার করে ধুয়ে সাবান দিয়ে ভালো করে সাফ করে শুকনো করে নিয়ে এসো নবীর আদেশ আনা সুযোগ মানবে না মানবে না গেলেন কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু ইতস্তিত বোধ করছিলেন রসুল ওই সময় ওই দাস্তার ওই দাস্তার খানটা রসুল হাতে শুধু নিয়ে আনাসকে বললে আনাস তুমি ইতস্তত বোধ করছো যাও এই দস্তরখান নিয়ে চুলোয় দাও কোথায় কোথায় চুলোয় একটু আগে ওই চুলোয় আনাসুজুরের হুজুরের আম্মা রান্না করেছেন তখন আগুন কি এই আমরাও এই কথাটা অনেক সময় বলি যা এটা চুলোয় দিকে যাও এই শব্দটা ব্যবহার করি কখন আরে রেগে যায় যখন তাই না না হুজুর উনি ভেবেছেন আল্লা হুকুম মানতে হবে ওই দস্তরখানটা নিয়ে সেই মা রান্না করা তখন বন বন করতেছে আগুন চুলের ভিতরে ফেলে দিয়েছে নবীর আদেশ কিছু সময় পরে আল্লাহ নবী বললেন

আনা সদি আল্লাহ গান গো এক পা দু পা যা থমকি দাঁড়িয়ে যা আনা সদি আল্লাহ আল্লাহ নবীর আদেশ অমান্য করা যাবে না আল্লাহ নবীর আদেশ ফেলে দেওয়া যাবে না কেন না আল্লাহ কোরআনে বলেছেন মাতা কুমার রাসূল ফাকুজু গো ওমানাহ কুমার আল্লাহ বললেন আজকের এই মাহফিলটা আমি যা প্যান্ডেল দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে আলেম হলে আমাদের নজরানা দিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে এবং এই মাহফিল উপলক্ষে আপনাদের প্রত্যেকটা বাড়িতে দু পাঁচজন করে মেয়ে মানুষ টোটাল গ্রাম মিলি আর মাহফিল দিয়ে দেখুন আজকের আপনার গ্রাম থেকে কত লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে হিসাব করবেন এই টাকা খরচ করে কি পেলেন হ্যাঁ আমার শেষ কথাটা মেনে নেন আল্লাহ আমাদের জন্য তামাম পৃথিবীটা সিজদার জায়গা করে দিয়েছেন আর এই মাসে নবীর সঙ্গে আল্লাহ দিদার হয়েছিল মেয়েরাজ হয়েছিল আর এই মেয়েরাজের রাতেই আল্লাহ নামাজ পাঠিয়েছিলেন নবীর উম্মতের তোহফা স্বরূপ বলুন সুহান আল্লাহ অন্তত আমরা সেই নামাজের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করি আমরা অন্তত মসজিদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করি একটু সম্পর্ক তৈরি করি আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা খুব সাবধান খুব হুঁশিয়ার বাবা খুব সাবধান আল্লাহ চাইলে ওজন সিহত যতদিন বাঁচবেন শোনা যাবে শোনা যাবে আমল যদি না করেন বাস্তব জীবনে যদি কাজে না লাগান আপনার সোনার কোনো মূল্য আছে কোনো দাম আছে আজকে আজকে तमाम পৃথিবীতে দেখুন মুসলমানদের কি করুন অবস্থা আজকে মুসলমানদের পক্ষে কোনো বিচা সম্ভব আমাদের কিছু আছে? আছে একমাত্র আমাদেরকে আরো জোরে বলুন ভাইরে আপনি কোনো ব্যক্তির মুখাপেক্ষি হবেন না কার মুখাপেক্ষি হবে সেই আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি গাঢ় সম্পর্ক নিগুড়ো সম্পর্ক তৈরি করি আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করুন বলুন না আমি বলুন না আমি বলুন না আমি আমি ছোট্ট করে একটু দোয়া করে বিদায় নেব তার আগে একটা কথা বলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেদ রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন 18000 হাদিসের হাফেজ সুবহানাল্লাহ বলুন আঠারো হাজার হুজুর আল্লামা আঠারো হাজার হাদিসের হাফে চিনেন হুজুর আল্লামা প্রতিদিন তাহাজ নামাজ কোনদিন মক্কা শরীফে কোনদিন মদিনা শরীফে আদায় করতেন আবার একই দিনে ফজরের নামাজটা বাড়ি এসে আদায় করতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম আমার কিতাব যারা পড়বে অনুসরণ করবে তাদেরকে অন্য কোন দল মত গোমরাহি করতে পারবে না তারা সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে ওই দলটির নাম সুন্নাত ওয়াল জামাত হুজুরের লিখিত নামাজ শিক্ষা এই কিতাব সব পাবেন না হুজুরের লিখিত কেতাব সব জায়গায় পাবেন না আমি পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় আল্লাহ আমার এই কেতাব আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি পঞ্চাশ টাকা করে দাম জীবনের কত পয়সা কত দিকে নষ্ট করেছেন আমার ছেলেরা যাচ্ছে পারলে পঞ্চাশটা টাকা দিয়ে একটা একটু একটু পড়ুন অন্য নামার শিক্ষা আর হুজুর আল্লামার লিখিত নামার শিক্ষা অনেকটা ডিফারেন্স পড়লে বুঝতে পারবেন জীবনে কত পয়সা নষ্ট করেছেন কত পয়সা নষ্ট করেছেন এখানে অনেক জমান যুবক আছে বাবা জীবনে কত পয়সা নষ্ট করেছে

প্যগুম্বারু করো দেখা দে খুদা দরে মু খুদা শরব মোহ্ব পিলা দে খুদ পৈগুম্বারু করোসা دکھا دے خدا یا اللہم غلام محمد ہوں میں کیا ڈر ہے مجھ کو غلامے میں ان کی غزارہ کروں گا اجل سے پڑا ہوں میں قدموں میں ان کی جدائی نگن گز گوارا کروں گا اللہم শেষ কথা শুনুন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন বিশেষ করে মেয়েদের দিকে একটু খেয়াল রাখবেন আজকে অধিকাংশ যুবতী নারী যারা অধিকাংশ চরিত্র নষ্ট হয়ে গেছে আপনি পিতা হিসাবে সন্তানের দিকে খেয়াল রাখবেন ছেলে দিকে খেয়াল রাখবেন মেয়ের দিকে খেয়াল রাখবেন বৌমার দিকে খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করুন করুন আমি আমি দোয়া করব আমার পরে আজান হবে বা জামাত নামাজ হবে নামাজ হবে জামাতে নামাজ হবে তারপরে আবার আবার নতুন করে পরে কে আসছেন চীনে বাড়ি আমাদের এই ভাঙর চীনে পুকুরি বাড়ি আমার আমার ছোট ভাইয়ের মতো

ফিনের গীতা গান কমিটি এদের আব্বা মা দাদু দাদি নানু নানি চাচু চাচি যারা জন্মের মতো কবরে কবরগুলো গুলো জান্নাতে নূর দি গুলজার কোনে দি যাদের আব্বা মা জীবিত হায়াত বরকত নসীব করুন আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন পাঁচ নসিহাত কবুল করুন শোনা বলা অপেক্ষা ও ভাই কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন আল্লাহ পাক আমাদের মধ্যে যেন অসুস্থ এই গ্রামবাসীর মধ্যে যেন অসুস্থ আমাদের বিবি ছেলে মধ্যে যেন অসুস্থ শেফা নসিব করুন আল্লাহ পাক আমি নিজেই অসুস্থ আলোচনা রাখতে গেলে যে শারীরিক দান আলোচনা রাখতে গেলে যে কণ্ঠস্বরের দান করুন যত অদা দিয়ে রেখেছি সমস্ত আদাগুলোকে আদায় করার তৌফিক দি আল্লাহ পাক আপনি আমাদের এমন রোগ দেবেন না যে রোগে পড়ে আপনাকে ভুলে যায় এমন রোগ দেবেন না যে রোগে পড়ে ইমান হারিয়ে ফেলি কত মানুষ মরণের আগে হাট নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় চলন শক্তি রোহিত হয়ে যায় আল্লাহ আমাদের মরণের আগে শরীরের কোনো অঙ্গ যেন অকেজো করে দেবেন না মরন পর্যন্ত প্রত্যেককে সুস্থ খালাতে নেয় তাও তৌফিক দি রববানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার ওয়া আদখিলন জান্নাতামাল আবরার يا عزيز يا غفار يا رب العالمين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا إله إلا الله মোহাম্ম আসসালামু আলাইকুম রহমতুল